যুব কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে 6 নম্বর ওয়ার্ডের পাটগোলা ও কদমতলার দুর্গাবাড়িতে স্যানিটাইজ ও মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের অ্যাডভাইজার অমলান মুন্সী, প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক গণেশ ঘোষ, টাউন ব্লক কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, কংগ্রেস নেতা সুমিরন শর্মা, জেলা যুব কংগ্রেসের সম্পাদক অভিষেক সরকার, সম্রাট চৌধুরী, শত্রুঘ্ন সিনহা, চন্দন দাস সহ অন্যান্যরা। কন্টেইনমেন্ট জোনের ভিতরে স্যানিটাইজ করা হচ্ছে না ঠিক মতন, এই খবর আমাদের কাছে আসার পরে আমরা জেলা কংগ্রেস, টাউন ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের সহযোগিতায় স্যানিটাইজ করার কাজ শুরু করছি, বিশেষ করে কন্টেইনমেন্ট জোন এলাকাগুলোতে, সঙ্গে মাস্ক বিলি করছি। এবং এই এলাকার যদি কোনো দরিদ্র পরিবার থাকে কন্টেইনমেন্ট জোনের ভিতরে, তাদেরকে আমরা খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজটা করছি।